السلام عليكم ورحمة الله وبركاته. بس حضور خلي مناظرة করে দিবেন। এই শুনেন 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 আপনারা আসছেন মাহফিলে মাহফিলে গজল গাওয়াটার পক্ষে আমি না যদিও আমি একজন গায়ক আমার পরিচয় যদিও আমি কলরবের একজন শিল্পী প্লাস কলরবের পরিচালক কিন্তু পাশাপাশি আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন আলেম যেহেতু আল্লাহ পাক আলেম বানাইছেন যেখানে আসছি ওয়াজ নসিহত করতে এখানে ওয়াজ নসিহত করা উচিত এরপরও আপনাদেরকে আমি শুনাইছি দুইটা আর দরকার নাই আপনারা মোনাজাতের সময় আচ্ছা সবাই মিলে আমরা একটা সংগীত গাই ইনশাআল্লাহ হ্যাঁ আওয়াজ দিয়ে আমার সঙ্গে গাইতে রাজি আছেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জুয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতরশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন ঠিক কিনা কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর আমাদের আজকের সম্মানিত মহতারাম সাহেব উনি মোনাজাত দিবেন ইনশাআল্লাহ আমিও এখানে আছি মোনাজাত দিয়ে সবাই যাবো